অর্থায়নের অভাবে ভুগছে দেশীয় স্টার্টআপগুলো। উদ্যোক্তারা বলছেন, স্টার্টআপ প্রতিষ্ঠান অর্থায়নে এখনও আগ্রহ কম স্থানীয় বিনিয়োগকারীদের মাঝে। অপরদিকে ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠানগুলো বলছে, স্টার্টআপগুলোকে অর্থায়নের জন্য যথেষ্ট অর্থ নেই তাদের কাছে। বিনিয়োগের জন্য ঋণ মিলছে না ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছ থেকেও। বৃহস্পতিবার এক ভার্চুয়াল আলোচনায় এই সংকটের কথা উঠে আসে। ইমতিয়াজ হাসানের রিপোর্ট। নতুন ধারণা নিয়ে আসা প্রযুক্তি নির্ভর ব্যবসায় উদ্যোগ, যেগুলো স্টার্টআপ নামে পরিচিত, দেশে এমন উদ্যোগের সংখ্যা হাজার ছাড়িয়েছে, যাদের বিনিয়োগ প্রাপ্তি সহজ করতে 25টির মতো ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান গড়ে উঠেছে দেশে। কিন্তু স্টার্টআপগুলোয় তাদের বিনিয়োগ খুবই কম। হিসেব বলছে, গেল 5 বছরে স্টার্টআপ প্রতিষ্ঠানে প্রায় $27 কোটি বিনিয়োগ এসেছে, যেখানে স্থানীয় বিনিয়োগকারীদের অবদান মাত্র 8%। সহজ হ্যাজ রেজড মানি ফ্রম 10টা ভিসি, অল উই আর 100% ফরেন ফান্ডেড। এই 10টা ভিসি এবং উই হ্যাভ অসংখ্য এঞ্জেল ইনভেস্টার্স, বলতে পারেন 100টা, অ্যান্ড ভেরি ডেকোরেটেড পিপল, যারা কিনা চেয়ারম্যান অফ এক্স বিদেশি ব্যাংক। চালদাল টু ডেট হ্যাজ রেজড অ্যাবাউট $19 মিলিয়ন। 75% অফ দিস ক্যাপিটাল হ্যাজ কাম ফ্রম outside of the country and 25% of this capital has come domestically. But from an effort perspective, 90% of my effort has gone towards raising the 25%. ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠানগুলো বলছে, সম্ভাবনাময় খাতে বিনিয়োগ করার মতো পর্যাপ্ত অর্থ নেই তাদের হাতে। এমন অবস্থায় স্টার্টআপদের জন্য কেন্দ্রীয় ব্যাংক যে 500 কোটি টাকার তহবিল গঠন করেছে, সেটি ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে বিনিয়োগের পরামর্শ তাদের। ইকুইটি ফাইন্যান্সিং এর, আমরা জানি ইকুইটি ফাইন্যান্সিং এর অনেক ঝুঁকি আছে, কিন্তু এর অপরচুনিটি অপরিসীম। এটা যদি আমাদের ব্যাংক এবং নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন না বুঝে, তাহলে আমরা যারা ফান্ড ম্যানেজার, তাহলে আমাদের ফান্ড ম্যানেজ করার মতো বা ফাইন্যান্স করার মতো কোনো ফান্ড আমরা কিন্তু পাবো না এবং পাচ্ছি না। আমরা যেটা লোকালি যারা ওয়েলথি পার্সন আছে অথবা কর্পোরেট আছে তাদের কাছে যখন যাই, তখন ফান্ড পাই না। 500 কোটি টাকা বাংলাদেশ ব্যাংক একটা ফান্ড ক্রিয়েট করেছে ফর স্টার্টআপ। এটা যদি স্টার্টআপ এর কাছে যেতে হয়, তাহলে কিন্তু থ্রু দ্য ভেঞ্চার ক্যাপিটাল এর মাধ্যমে যাওয়াই ভালো, এবং বাংলাদেশ ব্যাংক ক্যান প্লে এ রোল অফ ফান্ড অফ ফান্ড। বৃহস্পতিবার এক ভার্চুয়াল আলোচনায় স্টার্টআপ এবং ভেঞ্চার ক্যাপিটাল ফার্মের অর্থায়ন সংকট দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বাংলাদেশ ব্যাংক এবং সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। স্টার্টআপ বিজনেসের জন্য যে ফান্ড ক্রিয়েট করেছি, দুটো ধরনের ফান্ড করেছিলাম, আসলে 500 কোটি না, এটা হলো 1000 কোটি টাকার ফান্ড, একটা ফ্রম সেন্ট্রাল ব্যাংক আর একটা সেটা হলো ফ্রম দেয়ার 1% ফ্রম দ্য নেট প্রফিট। এই স্টার্টআপ বিজনেসের ক্ষেত্রে ভেঞ্চার ক্যাপিটাল সংক্রান্ত বিষয়ে সেন্ট্রাল ব্যাংকের দরজা সবসময় খোলা থাকবে, যে কোনো আলোচনা করে আমরা এটার উন্নয়নের জন্য আমরা সবসময় কাজ করে যাব। আমরা রিসেন্টলি একটা নতুন ভেঞ্চার ক্যাপিটাল লাইসেন্স দিয়েছি, আমাদের কাছে আরো 2টা অ্যাপ্লিকেশন জমা হয়েছে, দ্যাট মিন্স যেখানে ভাইব্রেশন চলে আসছে। সুতরাং এটা হচ্ছে, আমরা এগুলো করে দিব খুব শিগগিরই, যাচাই বাছাই করে। এখানে ফান্ডিং এবং এখানে গাইডেন্স এন্ড গভর্নেন্স লাগবে। শামিম, ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। স্টার্টআপ প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ প্রাপ্তির জটিলতার বিষয়টি আগামী বাজেট বিষয়ক আলোচনায় উত্থাপন করার আশ্বাস দিয়েছেন পরিকল্পনা মন্ত্রী। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।